গুড মর্নিং ফ্রেন্ডস আজ আমি নিয়ে চলে এসেছি আপনার আমার বাড়ির ছাদ বাগানে সেখানে দেখতে পাচ্ছেন সবজি চাষ করেছি বিভিন্ন টমেটো লাউ কুমড়ো ওলকপি বাঁধাকপি ফুলকপি লঙ্কা বেগুন সিম আপনি দেখছেন এখন টমেটো গাছ টমেটোর বীজ থেকেই প্রত্যেকটা প্রায় টবেতেই আমার একটা করে টমেটো গাছ আমি করেছি দেখুন লঙ্কা গাছ প্রচুর টমেটো হয়ে আছে আপনাকে দেখাচ্ছি দেখুন প্রচুর টমেটো এদিকে দেখুন একটি ওলকপি টবের মধ্যেই আমার ছাদ বাগানে দেখুন আরেকটি ওলকপি গাছ এইটা হচ্ছে মূল গাছ ওইদিকে আপনি দেখতে পাবেন বাঁধাকপি গাছ এটা সব ছোট ছোট সাইজ হয়েছে কিছু কিছু বড় সাইজ রয়েছে এটাও একটি বাঁধাকপি গাছ তার সাথে দেখুন কত লঙ্কা গাছ সবই আমার হাতে বানানো কেনা নয় এগুলো খালি ওলকপির গাছগুলো কিনে নিয়ে এসেছি ওলকপি বাঁধাকপির চারা ওগুলো চাষি ভাইয়ের থেকে নেওয়া দেখুন কত টমেটো ধরে আছে দেখুন ছোট্ট একটি টমেটো গাছ সাইজটা দেখুন টমেটো গাছটা দেখলে বুঝতে পারবেন কইটুকুনি গাছটা দেখুন দেখুন কুমড়ো গাছ এগুলো সব বীজ পরেই হয়েছে এগুলো কিনি এরকম আপনারা করুন করে আনন্দ পাবেন খেতে পারবেন কিনতে হবে না বাজার থেকে দেখুন যে একটি উচ্ছে গাছ প্রচুর উচ্ছে হয় উচ্ছে হয়েওছে অনেক ছোট ছোটো আমাকে দেখাতে হবে এই দেখুন ছোট ছোটো অনেক উচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন আশা করি এছাড়াও এই দেখুন এখানে আরেকটি ওলকপি বা বাঁধাকপির গাছ এটা হ্যাঁ এটা বাঁধাকপি তার সাথে দেখুন একটি সিম গাছও আছে টবের মধ্যে কুমড়ো গাছও আছে দেখুন ধনে পাতা চাষ করেছি ধনে পাতা ছোট ছোট গাছ বেরিয়েছে এই দেখুন আমরা যে ফেলে দিই টপ খাই মিষ্টি কিন্তু টপ ফেলে দিই কিন্তু আমি দেখুন ফেলিনি তাতে ছোট টমেটো গাছ হয়েছে দেখুন এই টমেটো গাছটা বড় হবে এবার বড় হলে এখান থেকে টমেটো পাবো এই ছোট্ট কত টমেটো পাবো দেখবেন পরে একটি দেখাবো আবার এই দেখুন এখানে আর একটা বাঁধাকপি গাছ এখানেও উচ্ছে গাছ দেখতে পাচ্ছেন এই দেখুন আমার বড় বড় বেগুন গাছ দেখুন একটি টবের বালতির মধ্যে তিনখানা বেগুন গাছ কি বড় বড় তার পাতা দেখুন খালি হলে আপনাকে দেখাবো আপডেট দেব ভিউয়ার্স দেখুন দেখুন মূল গাছ মূলো শাক এখানে আরেকটি বেগুনের চারা বসানো আছে এই দেখুন এখানে একটি বাঁধাকপি গাছ আর ঠিক তার পাশেই দেখতে পাচ্ছেন না একটি ওলকপি গাছ বেশ বড় হচ্ছে আস্তে আস্তে ওলকপিটা এই ধরুন কত টমেটো ধরে আছে আমরা তুলে খেয়েওছি আপনি দেখতে পাবেন অল্প যত্নতেই করা যায় খুব বেশি যত্ন লাগে না করে আনন্দ পাবেন করে দেখুন প্রচুর আপনি সবজি পাবেন এই দেখুন এখানে ওলকপি এই ওলকপি বলছি মূল শাক ধনে পাতা গাছ প্রচুর আছে লাল শাকও আছে আরও বড় হবে যখন দেখতে পাবেন আরও এই দেখুন এই টবেও করেছি এখানে দেখাচ্ছি আপনাকে এই দেখুন এইটা আমার সিম গাছ ও তো সিম ভরে আছে খালি দেখতে পাবে গাছটায় ভর্তি সিম এখানেও আপনি দেখতে পাবেন টমেটো গাছ লঙ্কা গাছ বেগুন গাছ এখানে আরেকটি বেগুন গাছের চারা বড় হবে এখন দেখতে পাওয়া যাবে এই দেখুন আমার লাউ গাছ লাউ গাছে প্রচুর ফুল আসছে স্ত্রী ফুল আসেনি এখনো আসলে ফুল লাউ পাওয়া যাবে এককে দেখুন স্ত্রী ফুল দেখতে পাচ্ছি আমরা আমি দেখেছিলাম আগে স্ত্রী ফুলটা কোথায় গেল আচ্ছা দেখাতে হবে এসছিল দেখেছিলাম এছাড়াও দেখুন যে করলা গাছ এই দেখুন একটি ছোট করলা হয়ে আছে প্রচুর করলা দিয়েছে করলা খাই অল্প যত্নতেই করা করে দেখুন প্রচুর খেতে পারবে সিমে ভরে যাবে আপনার কাছে এক কি সিম গাছ লাগিয়ে দেখুন সিমের দানা কিনে নিয়েছিলাম লাউ এর দানা কিনে নিয়েছিলাম বরবটি দানা কিনে নিয়েছিলাম করলার দানা দেখুন তবে কুমড়ো